হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি একটা আপনাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো যেগুলো ছিল তার একটা ভিডিও নিয়ে। তো আপনাদের হয়ে আমি আর বৌদি দুজনে কোশ্চেনগুলো করব দিদিকে, দিদি সেই উত্তরগুলো দেবে। তো দেখুন কোশ্চেনগুলো আমরা রেডি করেছি একদম। হ্যাঁ, তো আপনারা যা যা প্রশ্ন করেছেন বৌদিকে, এবার সবার উত্তর চেষ্টা করছি পুরোটা কভার করার, যতটা পারবো বৌদি যতটা পারবে উত্তর দেবে। তো প্রথমে আসছি পাপোশে। তো পাপোশ নিয়ে অনেকের কনফিউশন ছিল যে পাপোশে কটা কাটা লাগবে, কটা ঘর লাগবে। তো সেগুলো ওয়ান বাই ওয়ান আমি কোশ্চেন করছি, তো বৌদিও সেটারই ওয়ান বাই ওয়ান আনসার দেবে। তো আপনারা ভালো করে শুনুন, হ্যাঁ ভালো করে একটু শুনে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের করতে খুব সুবিধা হবে, স্কিপ করবেন না। হ্যাঁ, একটু সমস্যা। আর এর সঙ্গে আগের যে ভিডিওটা দেয়া হয়েছে পাপোশের বা ঝুরির, সেগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নের সঙ্গে আনসারটা দেখে। আর তারপর ভিডিওটা দেখে নিলে আপনাদের আনসারটা, মানে আপনারা পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট। এবার পাপোশ নিয়ে আমি বৌদিকে কিছু কোশ্চেন করছি। একজন প্রশ্ন করেছিলেন কি কাপড় দিয়ে পাপোশ হবে, সুতি না সিনথেটিক? না, সুতির দিয়ে সবসময় বলবো, সুতির দিয়ে বা বেসিক দিয়ে, সুতির জিনিস দিয়ে করলে খুব ভালো হয়, কারণ এটা স্লিপ করবে না। সিনথেটিকে হলে কি হয়, স্লিপ করে যাওয়ার ভয় থাকে, আর সুতির করলে জলটা সোপ করবে। এই তো নাম্বার টু অনেকে প্রশ্ন করেছেন যে কত নম্বর কাটা দিয়ে বুনবে পাপোশটা, কত নম্বর কাটা লাগবে আর কি? 5 নম্বর কাটা বা 7 নম্বর কাটা, আমি যেমন করছি 7 নম্বর কাটা দিয়ে। 5 নম্বর কাটা দিয়ে আমি বলবো করলে খুব ভালো হবে, কারণ আপনারা নতুন করছেন, তো 5 নম্বর কাটাটা দিয়ে করলে খুব ভালো হবে। বা নাম্বার 3, কটা কাপড় লাগবে গোল বানাতে? হ্যাঁ, বড় যদি 12 হাতের একটা বড় ভালো কাপড় হয় না, একটা কাপড়ে হয়ে যাবে। আর না হলে একটা কাপড় পুরো লাগবে, প্লাস হচ্ছে আর একটা কাপড়ের অর্ধেকের থেকে একটু কম বেড়ে যাবে। আচ্ছা, সেটা কি শুধু মোটামুটি? হ্যাঁ, দেড়খানা কাপড় লেগে যাবে। না, যদি কেউ স্কোয়ার বানাতে চায় সে একই কাপড়? না না, তখন একখানা কাপড়ে হবে না, তখন আপনি যতটা বড় করতে চাইবেন ততটা বেডশিট, আপনার লুঙ্গি ছেঁড়া, নাইটি ছেঁড়া, আপনার কাপড় ছেঁড়া দিয়ে আপনি যতটা বড় করতে চাইবেন ততটা বড় হবে। কিন্তু গোল করতে চাইলে দেড়খানা মতন কাপড় লাগবে। আর যদি বড় ভালো বেশ 12 হাতের কাপড়গুলো হয় তাহলে একটা কাপড়েই হয়ে যাবে। বড় বেডশিট হলে অসুবিধা নেই? না 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 না, বেডশিট হলে তো খুবই ভালো হয়, খুব সুন্দর আর শক্তপোক্ত হবে। হ্যাঁ, দেখুন আমি 14খানা ঘর নিয়ে শুরু করেছি, একটা কাপড়ে আমার হয়ে গেছে, দেখেছেন তো? এই দেখুন, 14খানা ঘর নিয়ে শুরু করেছি, একটা কাপড়ে হয়ে গেছে, পুরো গোলটা হয়ে গেছে, একটা কাপড়, 14খানা ঘরের। এবার আপনি যদি মনে করেন আপনি 22টা ঘর নেবেন, 20টা ঘর নেবেন বা 18টা ঘর নেবেন, তাহলে তো পাপোশটা একটু বড় হবে, তাহলে দেড়খানা কাপড় লাগবে, মানে কাপড়টাও একটু, তখন কাপড়টা একটু লেগে যাবে বেশি কাপড়। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কেমন করে কাটবো, লম্বা না আড়ে? সব সময় লম্বা কাটবেন, তাহলে কি হবে, জোড়াটা খুব কম হবে। হ্যাঁ, এই যে যেমন আমি কেটেছি, লম্বা কাটবেন, লম্বা লম্বা কাটলে কি হয়, এই যে জোড়াটা কম হয়, আর আড়ে কাটলে তো জোড়া অনেক বেশি পড়ে যাবে। লম্বা কাটলে অনেকটা বোনার পর তারপরে একটা করে জোড়া হবে, আপনাদের বুনতে খুব সুবিধা হবে। আচ্ছা, নাম্বার 5, বড় করতে কত ঘর নেব? সে বড় করতে আপনি 22টা ঘর নিতে পারেন, 20টাও ঘর নিতে পারেন, 26টাও নিতে পারেন, কিন্তু আমাদের কাটাটা তো এই সাইজের, এবার এর মধ্যে কতগুলো ঘর নিয়ে আপনি বুনতে পারবেন সেইভাবে আপনি ঘরটা নেবেন, কারণ বেশি ঘর নিয়ে নিলেন বুনতে অসুবিধা হবে না, ওই জন্য আমি বলি 20টা 22টা ঠিক আছে, এর বেশি নিলে আমার মনে বুনতে আপনাদের একটু অসুবিধা হবে, সেটা আপনাদের উপর। এবার নাম্বার 6, কাপড় কিভাবে জয়েন্ট করব? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কাপড়টা কাটলাম, এই যে একটা কাপড় কাটলাম, এই কাটাগুলোকে না, এই দেখুন ভালো করে দেখা একটু বাবু, এই দেখুন একটা জোড়া আর একটা জোড়া, এই যে ভাজের মধ্যে যখন বুনবেন এই যে ঢুকে দিলেন, এই যে একটা কাপড়ের মধ্যে আর একটা কাপড়ের জোড়া ঢুকে দিলাম, দিয়ে এরকম মুড়ে দিলাম। এবার যখন আমি বুনবো একটুও গিট পড়বে না, হ্যাঁ পাকিয়ে নিলাম, দেখুন একটুও গিট পড়বে না, বোঝাই যাচ্ছে কোথায় আমি জুড়েছি, এই দেখুন, দেখেছেন? আচ্ছা, লাস্ট প্রশ্ন করেছে, এটা পাপোশ সংক্রান্ত, যে বেশি ঘর নিলে কি অসুবিধা হবে, এটা লাস্ট পাপোশের? হ্যাঁ, বেশি ঘর নিলে ওই যে বললাম কাটাটার সাইজ এরকম এতটুকু, এবার বেশি ঘর নিলে আপনার বুনতে অসুবিধা হবে, কাটা থেকে বেরিয়ে যাবে, বেশি ঘর হলে বুনতে অসুবিধা হবে, যেমন কাটাটা সেইভাবে ঘর নিলে আমার মনে আপনাদের বুনতে খুব সহজ হবে। আচ্ছা, আপনারা আর একটা কোশ্চেন খুব করেছে দেখলাম, যে বারবার করে এই যে কাটা আমরা যখন বুনছি বলেছে দিদি আপনি যখন কাটাটা চেঞ্জ করছেন তখন আমাদের বুনতে অসুবিধা হচ্ছে,
সেটা আমি দেখে দিচ্ছি যে কাটাটা বুনতে বুনতে চেঞ্জ করলে কি হচ্ছে সেটা আপনারা ভালো করে ভিডিওটা দেখুন। এই দেখুন আমি একটু বুনে দেখাচ্ছি। এই দেখুন কাটা চেঞ্জের ব্যাপারটা আপনারা দেখলাম অনেকেই আমাকে বলেছেন, কমেন্ট করেছেন, আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ভালো করে দেখুন অসুবিধা হবে না। এই দেখুন প্রথমে তো আমি যতগুলোই ঘর নিই না কেন আমার শুরুটা কিন্তু চারটে দিয়েই হবে, ঠিক আছে? আমি এই দেখুন চারটে বুনে দেখাচ্ছি কাটা চেঞ্জ করার পর কি হচ্ছে। সব সময় যতগুলোই আমি ঘর নিই আমাকে শুরুতে চারটে করেই বুনতে হবে। ভালো করে দেখবেন ভিডিওটা, আপনাদের কোনো অসুবিধা আর থাকবে না। এই দেখুন চারটে বুনে নিলাম, এই যে সুতোটাকে না আমি ঘুরিয়ে দিলাম, দিয়ে এই ঘরগুলো এই ঘরের মধ্যে আমি বুনে নিলাম, মানে কাটাটাকে ঘুরিয়ে নিলাম। দেখেছেন তো আপনারা বারবার বলেছেন কাটা যখন চেঞ্জ হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে। এই দেখুন এই চারটে ঘরকে আমি এই ঘরের মধ্যে বুনে নিলাম। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো অসুবিধা হবে না, আপনারা নিজেরা করতে পারবেন। দিদি দরকার হয় আরেকটা লাইন বুনে দেখি। হ্যাঁ হ্যাঁ আরেকটা লাইনও বুনে দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখুন কাটাটা চেঞ্জ হলে আপনাদের বলেছিলেন অনেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই দেখুন এই চারটে ঘর আমি বুনে নিলাম, আবার আমি একটা ঘর বুনে দেখাচ্ছি। এবার চারটে বুনেছি তো, এবার আমি ছটা বুনবো। এই দেখুন দুটো দুটো করে প্রথমে আমি চারটে করব, তারপর আমার দুটো দুটো করে বাড়বে। এবার আমি চারটে বুনে নিয়েছি, এবার আমি ছটা বুনবো। এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আপনি যতই ঘর নিন চারটে থেকে শুরু হবে আর দুটো দুটো করে বাড়বে। এই যে আমি ছটা বুনে নিলাম, দেখেছেন? এবার এটা ঘর ঘুরিয়ে দিলাম, দিয়ে এই ঘরগুলো এই কাটার ঘরগুলো এই কাটাতে আবার বুনে নেব, তবেই না একটা ঘর থাকবে আর পুরোটা গোল হয়ে আসবে। এই দেখুন আবার এই ঘরটা বুনে নিলাম, আশা করি আপনাদের কাটাটাকে হ্যাঁ কাটাটাকে ঘুরিয়ে নিয়ে এই যে আবার এই মেন কাটার মধ্যে বুনে নিলাম। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি। এই যে দেখেছেন, এই দেখুন চারটে বুনলাম ছটা বুনলাম, এবার দুটো দুটো করে বাড়বে, আটটা হবে দশটা হবে বারোটা হবে চোদ্দোটা হবে, এরকম এই কাটা দিয়ে বুনে নিতে হবে, আবার মেন কাটাতে তুলে নিতে হবে, তবেই দেখেছেন গোড়াটা এক থাকবে। এই যে সমানে বেড়ে যাচ্ছে এটা, এটা বেড়ে গিয়ে গোল হয়ে সামনে চলে আসবে। আশা করি বোঝাতে পারলাম, কোনো অসুবিধা হবে না, এবার আপনারা নিজেরা বুনতে পারবেন। ভিডিওটা ভালো করে দেখবেন, আমাদের যে ভিডিওগুলো ছাড়া হয়েছে পাপোশের বা ঝুরির ওগুলো দেখবেন, তাহলে ভালো করে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন। আমি অনেক সহজভাবে শেখাই যাতে আপনাদের অসুবিধা না হয়, ঠিক সুন্দর আপনারা গোল পাপোশ শুনতে পারবেন একদম। আপনারা কর্ড দিয়ে কিভাবে ঝুরি বানানো হয় সেখান থেকে কিছু কোশ্চেন আপনারা করেছিলেন, তো সেই কোশ্চেনগুলোই আমি একের পর এক দিদিকে জিজ্ঞেস করছি, উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি এক নম্বর কোশ্চেন করছি, কাপড় দিয়ে ঝুরি হয় কিনা? না না কাপড় দিয়ে ঝুরি হয় না, কাপড়টা তো খুব নরম, ওটা দিয়ে বুনে কারণ ঝুরিটাকে দাঁড় করানো যাবে না। আচ্ছা কাপড় দিয়ে ঝুরি হয় না, এই কর্ড দিয়ে ঝুরি হয়। আচ্ছা দু নম্বর কোশ্চেন হচ্ছে এর নাম কি? এটা হচ্ছে কর্ড, এগুলোকে কিন্তু সুতো বলবেন না, এগুলোকে কর্ড বলবেন। এগুলো একটা লাইলন, এটাকে টানলেও ছেড়ে না, জলে ভিজলেও কিছু হয় না, এটা কিন্তু জব্দ হচ্ছে লাইটার মানে আগুনের কাছে, এটা কর্ড, একে বলবো কর্ড। যেমন এটা খুব শক্ত পক্ত, হ্যাঁ এটা খুব শক্ত পক্ত, এটা কর্ড, এটা লাইলন টাইপের একটা। আচ্ছা এগুলো আমরা কোথায় পাবো? এগুলো হচ্ছে আপনি বাজারে যে বড় বড় স্টেশনারি দোকানগুলো যেগুলোতে বই খাতা প্রজেক্টের স্কুলের প্রজেক্টের জিনিসপত্র কিনতে পাওয়া যায় না, ছুর সুতো উল পাওয়া যায়, সেই সব দোকানে পেয়ে যাবেন। আর না পেলে অর্ডার দিয়ে দেবেন, দেখবেন এনে দেবে, আপনারা ছবি দেখাবেন দেখবেন এনে দেবেন, অ্যাভেলেবেল বাজারে অ্যাভেলেবেল। আচ্ছা চার নম্বর কোশ্চেন হচ্ছে ঝুরি করতে গেলে কর্ডটা কীভাবে কাটবো? ঝুরি করতে গেলে আপনার মোটামুটি চার হাত করে কর্ড কেটে নিতে হবে। আচ্ছা চার হাত করে কেটে নিতে হবে, নিয়ে তারপরে লাগাবেন, সাড়ে পাঁচশো মতন কর্ড লাগবে আর চার হাত করে কেটে নিতে হবে ঝুরিতে। এগুলো তার মানে ওজনে বিক্রি? হ্যাঁ এগুলো ওজনে, একটা লাচিতে এগুলো ওজনে বিক্রি হয়। এগুলো দোকান অনুযায়ী 300 টাকাও কেজি নেবে, কোনো দোকানে 250 টাকাও কেজি নেবে, বুঝে শুনে কিনবেন না হলে ঠকে যাবেন। এগুলো ও এনে দেবে, এগুলো 250 টাকাও নেবে 300 টাকাও নেবে, দোকান অনুযায়ী মানুষ অনুযায়ী এগুলো দাম নেয়।
আচ্ছা, এই ঝুড়ি বা যেগুলো এই কর দিয়ে বানাচ্ছো সেগুলো কি বিক্রি করো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রি করি, আমার বাড়িতে প্রচুর বিক্রি হয়, আমরাই কিনি। আমার হ্যাঁ হাতের কাজে বহু মানুষের কাছে আছে, হ্যাঁ অনেক দূর দূরান্তর কাছে, অনেক দূর দূরান্ত লোকজন আমার নিয়ে গিফট করে, বা কোনো অকেশনে আমার হাতের জিনিস নিয়ে গিফট করা হয়, তারপর অনেকে নিয়েও গেছে, বেড়াতে এসেছে, ভালো লেগেছে, আমার হাতের কাজে জিনিস নিয়েও গেছে, অনেক জায়গায় আমার আছে, আমার বিক্রি হয়। তো এরপরে আমরা যে ভিডিওটা নিয়ে আসবো, মাঝে কিছু অন্য ভিডিও থাকবে, তারপরে ভিডিওটা আসতে চলেছে আপনাদের কাছে, যেটা হচ্ছে মানে এই কর্ড দিয়ে ব্যাগ কীভাবে তৈরি হবে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কর্ড দিয়ে ব্যাগ শিখতে চাই, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। আর একটা লাস্ট কোশ্চেন আপনারা জিজ্ঞেস করেছিলেন, আমরা কোথায় থাকি? আমরা হলদিয়াতে থাকি, শিল্পনগরী হলদিয়ায়। নাম শুনেছেন, হলদি নদীর পাশে হলদিয়া শিল্পাঞ্চল শহর, আমরা সেই শহরেই থাকি, হলদিয়াতে থাকি, তিনজনে একই জায়গায় থাকি। অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত আপনারা ভালোবাসেন, এত কাছের মানুষ করে নিয়েছেন, এর জন্য খুব অসংখ্য ধন্যবাদ। আমাদের ওই কমেন্ট গুলো পড়ে আমাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে যে আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে যে আপনারা কতটা ভালোবেসে ফেলেছেন, হ্যাঁ খুব ভালোবেসে ফেলেছেন, আমরা বুঝতেই পারছি, আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন। আমাদের অনেক ভিডিও আছে সামনে সামনে, প্রচুর ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, শিল্প শহর তো, আমরা মাঝে ভাবছি শিল্প শহরটাকেও আপনাদের দেখাবো, কারণ অনেকে আমরা জিওগ্রাফিতেই এই শহরটা সম্বন্ধে পড়েছি, তো অনেকেই জানেন না, ধারণা নেই, তো আসলে পরে এই শহরটা এত সুন্দর, মানে সত্যি দেখার মতো, মানে নদীটাকে নিয়ে এত সুন্দর, অপূর্ব আমাদের এই শহরটা, ছোট্ট শহর কিন্তু দেখতে খুব সুন্দর। তো দেখুন, সঙ্গে থাকুন, সব দেখতে পাবেন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আমাদের বিশাল বড় পরিবার হয়ে গেছে, আমাদের পরিবারের মতন হয়ে গেছে, আজ হয়ে গেছে, বিশাল হয়ে গেছে। তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, একদম ভালো থাকুন আপনারা। তো যদি ভালো লাগে, তো আশা করি আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিশ্চয় ক্লিয়ার হয়েছে। তো এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অন্যদের সঙ্গে, আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। তো আজ ভালো করে ভিডিওটা দেখুন, একদম খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। টাটা, টাটা, বাই।